হ্যালো বন্ধুরা, আপনাদের এলপি ডক বাংলায় স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন 10টি দেশের নাম বলবো যেসব দেশ তাদের লিডার অব দ্য নেশনকে সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে। আপনাদের জানিয়ে রাখি, লিডার অব দ্য নেশনকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। ভারতবর্ষ যেমন প্রাইম মিনিস্টার, আমেরিকায় তেমনি প্রেসিডেন্ট, আবার জার্মানিতে চ্যান্সেলর। আপনাদের জানিয়ে রাখি, আমরা সেই সমস্ত দেশের কথা বিবেচনা করেছি যে সমস্ত দেশে লিডার অব দ্য নেশন জনগণের ভোটে জিতে সরাসরি নির্বাচিত হয়। আমরা সেই সকল দেশ বিবেচনা করিনি যেখানে কিংডমশিপ রয়েছে, অর্থাৎ রাজতন্ত্র রয়েছে, অথবা একনায়কতন্ত্র রয়েছে। আসুন তবে শুরু করা যাক। 10 নম্বরে যে দেশটি রয়েছে সেটি হল লাক্সেমবার্গ। লাক্সেমবার্গ ইউরোপ মহাদেশের ছোট্ট একটি দেশ। সেই দেশের চিফকে বলা হয় প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের নাম হল জেভিয়ার বেটেল। তিনি 2013 সাল থেকে ক্ষমতায় রয়েছেন। তার বাৎসরিক স্যালারি হলো $278,035, ভারতীয় মুদ্রায় যা 2.07 কোটি টাকা। আপনাদের জানিয়ে রাখি, ওই দেশের প্রতি ব্যক্তির বাৎসরিক আয় হলো $77,570, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 57 লাখ টাকা। সেদিক থেকে দেখতে গেলে প্রাইম মিনিস্টার প্রতি ব্যক্তির বাৎসরিক গড় আয়ের চেয়ে 4 গুণ বেশি স্যালারি পেয়ে থাকেন। 9 নম্বরে রয়েছে অস্ট্রিয়া। অস্ট্রিয়াও ইউরোপ মহাদেশের একটি দেশ। সেই দেশের লিডার অব দ্য নেশনকে ডাকা হয় চ্যান্সেলর নামে। সেই দেশের চ্যান্সেলর হলো সেবাস্টিয়ান কুর্জ। তিনি 2020 সাল থেকে ক্ষমতায় রয়েছেন। তার বাৎসরিক স্যালারি হলো $328,584, ভারতীয় মুদ্রায় যা 2.45 কোটি টাকা। অস্ট্রিয়ার প্রতি ব্যক্তির বাৎসরিক গড় আয় হলো $59,240, ভারতীয় মুদ্রায় প্রায় 44 লক্ষ টাকা। অস্ট্রিয়ার চ্যান্সেলর সাধারণ ব্যক্তির চেয়ে 6 গুণ বেশি স্যালারি পেয়ে থাকেন। 8 নম্বরে রয়েছে আফ্রিকা মহাদেশের একটি দেশ মরিটানিয়া। মরিটানিয়ার লিডার অব দ্য নেশনকে বলা হয় প্রেসিডেন্ট। বর্তমানে মরিটানিয়ার প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ আউল্ড গাজানি। তিনি 2019 সাল থেকে ক্ষমতায় রয়েছেন। তার বাৎসরিক স্যালারি হলো $330,000, ভারতীয় মুদ্রায় 2.46 কোটি টাকা। যদিও মরিটানিয়ার প্রতি ব্যক্তির বাৎসরিক আয় হলো $5,360 প্রতি বছর, অর্থাৎ 4 লাখ টাকার মতো। সেদিক থেকে দেখতে গেলে মরিটানিয়ার প্রেসিডেন্ট ওই দেশের প্রতি ব্যক্তির বাৎসরিক গড় আয়ের চেয়ে 61 গুণ বেশি স্যালারি পেয়ে থাকেন। 7 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের লিডার অব দ্য নেশনকে বলা হয় প্রাইম মিনিস্টার। বর্তমানে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার হলেন জ্যাসিন্টা আর্ডেন। তিনি 2017 সাল থেকে ক্ষমতায় রয়েছেন। তার বাৎসরিক স্যালারি হলো $339,862, ভারতীয় মুদ্রায় 2.53 কোটি টাকা। নিউজিল্যান্ডের প্রতি ব্যক্তির বাৎসরিক আয় হলো $42,710, ভারতীয় মুদ্রায় 31 লাখ টাকা। সেদিক থেকে দেখতে গেলে নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট সেই দেশে প্রতি ব্যক্তির বাৎসরিক গড় আয়ের চেয়ে 8 গুণ বেশি স্যালারি পেয়ে থাকেন। 6 নম্বরে ইউরোপ মহাদেশের শক্তিশালী দেশ জার্মানি। তাদের লিডার অব দ্য নেশনকে বলা হয় চ্যান্সেলর। বর্তমানে জার্মানির চ্যান্সেলর হলেন অ্যাঞ্জেলা মার্কেল। তার স্যালারি বাৎসরিক $369,727, ভারতীয় মুদ্রায় 2.75 কোটি টাকা। জার্মানির প্রতি ব্যক্তির বাৎসরিক গড় আয় হল $57,810, ভারতীয় মুদ্রায় যা 43 লক্ষ টাকা। সেদিক থেকে দেখতে গেলে জার্মানির চ্যান্সেলর প্রতি ব্যক্তির বাৎসরিক গড় আয়ের চেয়ে 6 গুণ বেশি স্যালারি পেয়ে থাকেন। 5 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার লিডার অব দ্য নেশনকে বলা হয় প্রাইম মিনিস্টার। বর্তমানে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার হলেন স্কট মরিসন। তার বাৎসরিক স্যালারি হলো $378,415, ভারতীয় মুদ্রা যা 2.82 কোটি টাকা। যদিও অস্ট্রেলিয়ার প্রতি ব্যক্তির বাৎসরিক গড় আয় হলো $51,760, যা ভারতীয় মুদ্রায় 38 লক্ষ টাকা। সেদিক থেকে দেখতে গেলে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার প্রতি ব্যক্তির বাৎসরিক গড় আয়ের চেয়ে 7 গুণ বেশি স্যালারি পেয়ে থাকেন।
আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টারের চেয়ে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট বেশি স্যালারি পেয়ে থাকেন, কিন্তু অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হন না। 4 নম্বরে রয়েছে আমেরিকা। আমেরিকার লিডার অব দ্য নেশনকে বলা হয় প্রেসিডেন্ট। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট হলেন জো বাইডেন, তিনি 2021 সাল থেকে ক্ষমতায় রয়েছেন। আমেরিকার প্রেসিডেন্টের সঠিক স্যালারি হল $4,00,000, ভারতীয় মুদ্রায় 2.98 কোটি টাকা। যদিও অস্ট্রেলিয়ার প্রতি ব্যক্তির বাৎসরিক গড় আয় হল $66,080, ভারতীয় মুদ্রায় প্রায় 49 লক্ষ টাকা। সেদিক থেকে দেখতে গেলে আমেরিকার প্রেসিডেন্ট তাদের প্রত্যেক ব্যক্তির বাৎসরিক গড় আয়ের চেয়ে 8 গুণ বেশি স্যালারি পেয়ে থাকেন। 3 নম্বরে রয়েছে ইউরোপ মহাদেশের আরেকটি দেশ সুইজারল্যান্ড। তাদের চিফ অব দ্য নেশনকে বলা হয় প্রেসিডেন্ট। সেই দেশের বর্তমান প্রেসিডেন্ট হলেন গাই পারমালিন, তিনি 2021 সাল থেকে ক্ষমতায় রয়েছেন। তার বাৎসরিক স্যালারি হল $4,82,958, ভারতীয় মুদ্রায় যা 3.60 কোটি টাকা। সুইজারল্যান্ডের প্রতি ব্যক্তির বাৎসরিক আয় হল $72,390, ভারতীয় মুদ্রায় যা 53 লক্ষ টাকার মতো। সেদিক থেকে দেখতে গেলে প্রেসিডেন্ট সাধারণ ব্যক্তির বাৎসরিক গড় আয়ের চেয়ে 7 গুণ বেশি স্যালারি পেয়ে থাকেন। 2 নম্বরে রয়েছে হংকং। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, অদূর ভবিষ্যতে হংকং চীনের অংশ হয়ে যাবে। হংকংয়ের চিফকে বলা হয় চিফ এক্সিকিউটিভ। বর্তমানে হংকংয়ের চিফ এক্সিকিউটিভ হলেন ক্যারি ল্যাম, তিনি 2017 সাল থেকে ক্ষমতায় রয়েছেন। তার স্যালারি $5,68,400, ভারতীয় মুদ্রায় 4.23 কোটি টাকা। যদিও হংকংয়ের প্রতি ব্যক্তির বাৎসরিক গড় আয় হল $65,720, ভারতীয় মুদ্রায় যা 49 লক্ষ টাকার মতো। সেদিক থেকে দেখতে গেলে চিফ এক্সিকিউটিভ সাধারণ ব্যক্তির চেয়ে 8 গুণ বেশি স্যালারি পেয়ে থাকেন। 1 নম্বরে রয়েছে এশিয়া মহাদেশের ছোট্ট দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুরের লিডার অব দ্য নেশনকে বলা হয় প্রাইম মিনিস্টার। বর্তমানে সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার হলেন লি হাসিয়ান লুং, তিনি 2004 সাল থেকে ক্ষমতায় রয়েছেন। সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টারের বাৎসরিক স্যালারি হল $16,10,000, ভারতীয় মুদ্রায় যা 12 কোটি টাকার মতো। যদিও সিঙ্গাপুরের প্রতি ব্যক্তির বাৎসরিক গড় আয় হল $92,270, ভারতীয় মুদ্রায় যা 68 লক্ষ টাকা। সেদিক থেকে দেখতে গেলে সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার সাধারণ ব্যক্তির বাৎসরিক গড় আয়ের চেয়ে 13 গুণ বেশি স্যালারি পেয়ে থাকেন। আপনাদের জানিয়ে রাখি, প্রথম দশে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই। আপনাদের জানিয়ে রাখি, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর নাম প্রথম দশে নেই। নরেন্দ্র মোদীর বাৎসরিক মাইনে হল $33,60,000 টাকা, অর্থাৎ মাসিক $2,80,000 টাকা। এই ছিল 10টি দেশের নাম, যে সমস্ত দেশ তাদের লিডার অব দ্য নেশনকে সবচেয়ে বেশি মায়না দিয়ে থাকে। আপনাদের এই তথ্য কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানান, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।